মুনমুন ব্লগস থেকে মুনমুন বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো রোজেলা টি বা টক ফলের চা কিভাবে তৈরি করতে হয়। তা আজকে আমি দেখাচ্ছি যে টক ফল কিভাবে আমরা আজকে চা বানাবো। তো টক ফলটাকে আমি এই বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, নিয়ে সেটাকে আমি কেটে ধুয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। শুকায়নি, আমি অনেকে শুকায়, তো শুকানোর ঝামেলা দেখে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো এখানে আমি আজকে 3 কাপ চা বানাবো। তো এখান থেকে আমি 4-5টা রোজেলা 3 কাপ পানিতে দিয়ে 5 মিনিট জাল দেব। আর এই রোজেলা চা খাওয়ার যে কত উপকারিতা সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। এই রোজেলা চা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয়, প্রোটেক্ট করে লিভারকে, প্রচুর পরিমাণে এটার মধ্যে ভিটামিন সি আছে। এটা আমাদের হার্ট ঠিক রাখে, কোল্ড অ্যান্ড ফ্লুতে কাজে লাগে, কারণ এটা কোল্ড করে আর কি, আমাদেরকে মানে আরাম অনুভব করে। পিপাসা মিটায়, হাড় ও দাঁত শক্ত হয়, অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে, শারীরিক ফিট রাখতে সাহায্য করে, অ্যান্টি ক্যান্সার প্রতিরোধকারী, শ্বাস প্রশ্বাস নিতে সহজ করে, শিশুদের স্বাস্থ্য ভালো করে, ব্যাড কোলেস্ট্রল দূর করে। এটা সাধারণত আমরা জুস হিসেবেও খেতে পারি, কিন্তু কয়েকটা নিয়ে ব্ল্যান্ড করে আমরা জুস করে নিব, দেখবেন যে এটার জুসের সাথে একটু লেবুর রস দিয়ে চিনি দিয়ে দিবেন, দেখবেন এটার জুস অসাধারণ, গোলাপি গোলাপি কালার হবে। আপনার মনে হবে যে রোজার সময় বা অন্য সময় মানুষ ভাবে যে কী চা মানে কী মানে ড্রিঙ্কসটা দিল। তো এটা আমাদের অনেক উপকারী, শ্বাস প্রশ্বাস নিতে সহজ করে, শিশুদের স্বাস্থ্যও ভালো করে, ব্যাড কোলেস্ট্রল দূর করে। এইটা প্রচুর পরিমাণে আসলে অ্যান্টি অক্সিডেন্ট, হরমোনাল চেঞ্জ যেমন মেনস্ট্রুয়েশন লাইক মুড সুইং, ডিপ্রেশন অ্যান্ড ওভার ইটিং, এই জিনিসগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। আসলে এই রোজেলা চায়ের গুণ বলে শেষ করা যাবে না। তো এই চা আমি 5 মিনিট জাল দেওয়ার পর এই দেখুন কালারটা লাল লাল রং হয়েছে। এখন আমি ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর একটু ঠান্ডা হলে আমি প্রত্যেকটি কাপে 1 চামচ করে মধু দিব। এবং মধু তো জানেনই মধুর অনেক গুণ, আর এটার গুণ তখন আরও বৃদ্ধি পেয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার রোজেলা টি। আপনারাও রেগুলার এই টিটা খাবেন, নিজেরাও খাবেন, আপনি আপনার পরিবারের মা সদস্যদেরকেও খাওয়াবেন। এটা জীবন সঙ্গিনী করতে পারলে অনেক অনেক ভালো। আর এটা যেহেতু ক্যান্সার প্রিভেন্টিভ, আমাদের যেহেতু বাজে খাবার দাবার সব কিছুতেই ভেজাল, আমাদেরকে এই ধরনের খাবারগুলো মানে গ্রহণ করা উচিত, আমি মনে করি জীবনে সঙ্গী করা উচিত এই ধরনের চাগুলো। তো এটা আপনি ইচ্ছা করলে যাই হোক আপনার ড্রিঙ্কস হিসাবে ইউজ করতে পারেন, বাচ্চারা পছন্দ করবে যে জুস করে খাওয়ান সেভাবে খাওয়ান, যে যেভাবে খায়। তা আমি তো চা হিসাবেই খাবো। তেমন ধন্যবাদ।